কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম, দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আহমেদ কবির, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক, দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্না, ইসুপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, বরকামতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা অর্জিন চাকমা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।